হামাস ইসরায়েল যুদ্ধবন্ধে পদক্ষেপ নিতে শনিবার মিশরে অনুষ্ঠিত হবে কায়রো শান্তি সম্মেলন মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসির উদ্যোগে এই সম্মেলনে যোগ দেবেন কাতারের আমির কুয়েতের যুবরাজ ইতালির প্রধানমন্ত্রী সহ বাইশ দেশের প্রতিনিধি তবে এখন পর্যন্ত সম্মেলনে যোগ দেওয়ার কথা জানায়নি যুক্তরাষ্ট্র ইসরায়েল কিংবা ইরানের কোনো প্রতিনিধি সাত অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন এক হাজার চারশো ইসরায়েলি ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বন্দী করেছে দুইশোর বেশি ইসরায়েলি ও বিদেশি নাগরিকদের অন্যদিকে প্রতিশোধ নিতে গাজার আকাশ হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল এতে নিহত হয়েছেন চার হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত চোদ্দ লাখ মানুষ